এরপরে প্রশ্ন হলো লাশ দাফন না করে কোনো মেডিকেল কলেজে দান করে যাওয়া ইসলামে জায়েজ আছে কিনা, এরপরে ইসলামের দৃষ্টিভঙ্গি জানতে চাই। দেখুন, এর আগে আমরা একটা ভিডিওতে সম্ভবত এই বিষয়ে বিস্তারিত বলেছি, অনেক ব্যক্তি আজকাল জীবদ্দশায় ওসিয়ত করে যাচ্ছেন যে আমার মৃত্যুর পর আমার লাশ দাফন করবে না, আমার লাশ অমুক মেডিকেল কলেজে দিয়ে যাবে। ইসলাম শরীয়ত দৃষ্টিকোণ যদি আমরা বিশ্লেষণ করতে যাই, তাহলে সেক্ষেত্রে ফোকাহে আহনাফের দৃষ্টিকোণ হলো এটি নাজায়েজ কাজ। আরবের কোনো ক্রমাকে আমাকে জায়েজ বলেছেন শর্ত সাপেক্ষে। তবে আখেরাতের প্রতি অবিশ্বাসের জায়গা থেকে, বা দাফন করলে কী হবে, মাটির সাথে গলে শেষ হয়ে যাবে, তার চাইতে মানুষ উপকার হলো, আখেরাতের প্রতি অবিশ্বাসের জায়গা থেকে কবরের সওয়াল জবাব, কবরের এবং বারজাখী জীবনের যে আজাব কিংবা নেয়ামতের যে আকীদা, ইসলামী আকীদা রয়েছে, সেটাকে যদি অস্বীকার করি কেউ এরকম করেন, তাহলে সেটা তো ইমান বিধ্বংসী বিষয়, সেটা তো সন্দেহাতীতভাবে আখেরাতের প্রতি অবিশ্বাস করলে ইমানই থাকবে না। আর যদি কেউ আখেরাতের প্রতি বিশ্বাস করেন কিন্তু তারপরে তিনি তার লাশ যেন ছাত্রদের উপকারে আসে সেই উদ্দেশ্যে রেখে যেতে চান, তাহলে সেটা নাজায়েজ এবং গুনাহের কাজ হবে, তবে সেটা ইমান বিধ্বংসী বিষয় হবে না। যদি তার আখেরাতের বিশ্বাস পূর্ণ থাকে, শুধুমাত্র তিনি মানুষ উপকার করে যেতে চাচ্ছেন, সেজন্য এটা করতে চান, কেন নাজায়েজ হবে? কারণ হলো মানুষের মৃত্যুর পর তাকে দাফন করা, এটি ইসলামী শরিয়া নির্দেশনা এবং এটা ফরজে কেফায়া। এলাকাবাসীর কেউ যদি কোনো ব্যক্তির মৃত্যুর পর তার লাশ দাফনের উদ্যোগ না নেয়, তাহলে তারা সবাই গুণাগার হবে। যেহেতু সবাই গুণাগার হবে, সেজন্য এই কাজটি যদি করতে কেউ বাধা সৃষ্টি করেন বা এই ফরজ কাজ না করার জন্য ওসিয়ত করেন, তাহলে সেই ওসিয়তটা নাজায়েজ ওসিয়ত হবে এবং এটি পূর্ণ করা মোটেও আবশ্যক হবে না। ইসলাম মানুষকে জীবদ্দশায় যেরকম মর্যাদা দেয়, মানুষের মৃত্যুর পরও মর্যাদা দেয়, একটা মানুষ সম্মানিত। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে মানুষকে মর্যাদা দিয়েছি। অতএব মানুষের মর্যাদা, মানুষের সম্মানের অংশ হিসেবে তার জীবদ্দশায় যেরকম মানুষের শরীর বিখানা বেছা করার অনুমোদন ইসলাম দেয় না, প্রয়োজনে কেউ কারোটা দান করতে পারেন কিন্তু কেনাবেচা যোগ্য এটা মানে পণ্যে পরিণত করার যেরকম সুযোগ নেই, ঠিক একইভাবে মানুষের মৃত্যুর পর তার লাশ সম্মানজনকভাবে সুন্দরভাবে দাফন করার নির্দেশ ইসলাম দিয়েছে, এটা মানুষের প্রতি সম্মানের অংশ। অতএব সেটা না করে কাটাছেঁড়া করার জন্য রেখে যাওয়া এটা জায়েজ না। এখন কথা হলো যে মেডিকেল স্টুডেন্টরা তাহলে কীভাবে শিখবে? তাদের শেখার জন্য আরও বহু উপায়, বহু পদ্ধতি আছে, বিভিন্ন পশু পাখি থেকে যেমন তারা শিখতে পারেন, অথবা সাধারণ মানুষের যে অপারেশনগুলো থাকে জীবদ্দশায় সেগুলো থেকে শেখার সুযোগ আছে, আরও শেখার বহু স্কোপ এবং সুযোগ আছে। সেই সাথে যারা আখেরাতে বিশ্বাসী নয় তারা তাদের লাশ দিয়ে যেতে পারে, যদি তাদের আখেরাতের প্রতি বিশ্বাস নেই সেই জায়গা থেকে তারা যদি দিয়ে যায় সেখান থেকে শেখার সুযোগ আছে, আরও অনেকগুলো স্কোপ আছে যেগুলো থেকে মেডিকেল স্টুডেন্টরা শিখতে পারেন। নতুন ঘর বাড়ি করার পর কিছু লোককে দাওয়াত দিয়ে মিলাদ পড়ে ঘরে উঠা কি শরীয়ত সম্মত? এতে কি কোনো ফজিলত আছে? এরকম কোনো বিষয়ের নির্দেশ কোনো হাদিস আমাদেরকে দেয়নি। তবে হ্যাঁ, নতুন ঘর বাড়ি করার পর আপনি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দাওয়াত দিয়ে আনন্দ করার জন্য বা আনুষ্ঠানিকতা করলেন, সেটা ভিন্ন বিষয়, বাট এটা করলে বরকত হবে এমন কোনো কথা নেই। আর মিলাদের তো কোনো সুযোগই নেই, কারণ আমরা নতুন ঘর বাড়ি হলে সেখানে মিলাদ দিতে হবে, মিলাদ দিলে সওয়াব হবে, বরকত হবে, এরকম কোনো কথা কোনো আমাদেরকে বলে নাই। আমরা মনে করি এরকম কিছু বানিয়ে নেওয়া সঠিক হবে না, বরং একটি বিদআতে পর্যবসিত হতে পারে। আমরা নতুন ঘর বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে আমরা শুরু করবো, সেখানে বসবাস করা, এবাদতের মাধ্যমে বসবাস করা শুরু করতে পারি, বাস এটুকু যথেষ্ট। নাবালিক থেকে সিজদার আয়াত শুনলে কি সিজদার তেলাওয়াত ওয়াজিব হবে? সিজদার আয়াত আপনি যার কাছ থেকে শুনেন না কেন, শুনলে আপনার সিজদার আয়াত আপনি শুনলে সিজদা দিবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর কোরআনে কারোর নাম আসলে অমুক পীরের নাম আসতো, এই ধরনের কথা বলা এবং বিশ্বাস করা কি সঠিক? জানলে উপকৃত হব। এগুলো আসলে গায়েবের উপর হস্তক্ষেপ করা এবং গায়েবের বিষয়ে আপনার মন্তব্য করার সামিল। কোরআনে কার নাম আসতো না আসতো সেটা মন্তব্য করা আমার মনে হয় না খুব সঠিক কোনো মন্তব্য, কারণ আমরা কীভাবে জানলাম যে তার নাম আসতো? এই 1400 বছর ধরে কত মানুষ, কত বড় বড় ব্যক্তিত্ব চলে গেছেন, তাহলে কতজনের নাম আসতো? গোটা কোরআনে সাহাবিদের মধ্যে শুধুমাত্র জায়েদ রাদিয়াল্লাহু আনহুর নাম এসেছে, এছাড়া সব নবী রাসুলদের নাম বা পূর্বেকার মানুষদের নাম এসেছে। সাহাবিদের সময়কারও কারোর নাম কোরআনে স্পষ্টত উল্লেখ হয় না, সেখানে কোনো পীরের নাম আসতো এটা কীভাবে ধারণা করা যেতে পারে? এগুলো আমার মনে হয় যে অতিভক্তি এবং কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তি পূজার পর্যায়ে চলে যাওয়ার কারণে আমরা এ ধরনের কথা বলতে পারি। আমাদের বোধ হয় মানে গায়েবের বিষয়গুলোতে এবং কোরআন বিষয়ক আল্লাহ তাআলার মানে কোনো বিষয় নিয়ে মন্তব্য করতে গেলে, আল্লাহর কালাম নিয়ে মন্তব্য করতে গেলে আমাদের আরও দায়িত্বশীল উক্তি করা উচিত।
মসজিদের নামে ক্রয়কৃত জমিতে কোনো মৃত ব্যক্তিকে দাফন করা যাবে কি? মসজিদের নামে ক্রয়কৃত ব্যক্তিকে মৃত ব্যক্তিকে দাফন করতে পারবেন না। দাফন করার জন্য কবরস্থানে দাফন করতে হবে, আলাদা কোনো দাফন করার জায়গাও না, মসজিদের জায়গা এটা দাফন কারোর ব্যক্তিগত জায়গা নয়, এটা মসজিদের কল্যাণে ব্যয় করতে হবে। হ্যাঁ, মসজিদের কল্যাণে যে জায়গা নেওয়া হয়েছে সেটা মসজিদ ছাড়াও আরও অনেক জমি পড়ে আছে, সেখানে মসজিদের অনুষঙ্গ হিসাবে কবরস্থান ঘোষণা করলেন, সেখানে দাফন করলেন, সেটা তো ভিন্ন বিষয়। মসজিদ কর্তৃপক্ষ এবং দানকারীরা যদি সেটাকে কবরস্থান হিসাবে আপনার ঘোষণা দেন এবং কবরস্থান নির্মাণ করার সিদ্ধান্ত নেন, তাহলে সেক্ষেত্রে সেটা তো কবরস্থান হিসাবে অন্যদের কবরের ব্যবস্থা সেখানে হতেই পারে।